আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা কলের একটা ই নিয়ে এলাম, ভিডিও নিয়ে আসলাম। একটা কল সমস্যা হয়েছে, নষ্ট হয়েছে, পানি ওঠে না। দেখা যাক কলে কি সমস্যা হয়েছে। আমরা অলরেডি কলটা খোলাইতেছি, এই যে কলের লাইন, উপরে নাটটা খুলতেছি, উপরে এইটা কলটা ফ্লোন হয়ে গেছে আমাদের। এখন কলটা উঠাবো, কলটা এই করবো। আমরা কলটা খুলাইতেছি, খোলা হয়ে গেছে আমাদের। এখন আমরা এই যে নিচের অংশটা খুলাইতেছি, সুন্দরভাবে নটগুলো খোলাতে হবে। আমাদের কারিগর নাটগুলো খোলাচ্ছে। আমাদের ইটের সমস্যা ছিল, প্লিনচার লুজ ছিল। এখন আমরা এটা সমাধান করব, আর কলের সিট বোল্ডের সমস্যা, সিট বোল্ডটা চেঞ্জ করব। আশা করি সবাই কাজটা দেখবেন, আপনারা বাসায় বসে বসে কাজটা করতে পারবেন সমস্যা হলে। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের নতুন নতুন কাজের কিছুটা আপনারা বুঝতে পারবেন, কাজ করতে পারবেন, আপনাদের দরকার হলে করে রাখতে পারবেন কাজ। নাটটার সমস্যা ছিল, তার জন্য আমরা কাটতেছি। নাট ছিল, আপনি খুলে না খোলার কারণে কাটতেছি নাটটা। এই যে সিট বলটা, এই সিট বলটা সমস্যা, এটা এখন চেঞ্জ করব আমরা। যদি এটা ঘষবেন, এই জায়গাটা সুন্দর করে, সুন্দর করে এই জায়গাটা ঘষবেন। ঘষলে আপনি যে যে উঁচা নিচা যদি থাকে, জমগুলো থাকে, যদি ক্লিয়ার হয়ে যাবে, বুঝলাম, কোনো সমস্যা হবে না। এই সুন্দর করে আমরা ই করছি, ঘুষে মেইন করছি। পানি দিয়ে ভিজানোর আগে আপনারা এই অংশটা লাগাবেন, অংশটা লাগাবেন, আপনারা এইভাবে লাগাবেন। আশা করে এই অংশটা বড় করো, এই অংশটা এখানে থাকবে। নরম করতে দিব, নরম করে তারপর লাগাই দিব, একবার নরম করতে দিব। শুকনা লাগালে পানি থাকবে না। সুন্দর করে বসাতে দিব, এটা একবার সুন্দর করে একটা নাক বসাতে দিব। দেখুন কলটি বসানো হয়ে গেছে, এখন নাটটি টাট দিতে হবে ভালো করে। সুন্দরভাবে টাইট দিতে হবে। আমাদের এটা সমস্যা ছিল, এটা এখন টাইট দিব ভালোভাবে, বুঝতে পারছি।
আমরা যখনই কোনো নতুন ভিডিও থাকবে আপনাদের কাছে পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম।